খেজুরের বাজার আসলে এই মুহূর্তে অনেক চড়া, আমার মনে হয় রমজানের জন্য এরকম হয়েছে কিনা জানি না, তো এই মুহূর্তে চড়া, কারণ চার মাস সাড়ে চার মাস আগেও নিচ্ছি যেটা 400 থেকে 500 টাকা, ওটাই 1000-1200 টাকা যাচ্ছে, তো আমাদের জন্য এটা আসলে টফ। বাইরের দেশের সাথে আমাদের দেশে কিছু মানে পার্থক্য আছে, ওই দেশে কমার পিছনেও পার্থক্য আছে, সরকার ভর্তুকি দেয়, মানে রমজানের উপলক্ষে সরকার কোনো প্ল্যানিং থাকে না। কেজি প্রতি আপনার 150 থেকে 200 টাকা বেড়েছে পার কেজিতে। ইম্পোর্টারদের সাথে আলাপ করছি, তাদের ডলারের দাম বেশি, তাদের আবার এলসি মাঝে ছিল না, এই ডলারের সংকটের কারণে এর জন্য আবার বিমান ভাড়া, এই যে বিশ্বের ভাড়া ঠাড়া, ক্রেন খরচ বেশি, ডিউটি খরচ বেশি, এই জন্য মিলিয়ে সব কিছু তারা বলতেছে যে আমাদের কেনা খরচই বেশি, এই জন্য আমাদের বাড়াই ব্যস্ত হয়। অবশ্যই নাগালের বাইরে, অ্যাবসোলিটলি, মানে এটা চিন্তাই করা যায় না, মানে মধ্যবিত্ত না বিশ্বাস উঠে গেছে বর্তমানে। তারা বলছে যে ডলারের সাথে ডলারের কথা বলে, মানে জিজ্ঞেস করলে ডলারের কথা বলে, সব কিছু একটা অজুহাত যে ডলার ডলার, এই জন্য ডলার। 5 কেজি খেজুর আগে ছিল আপনার হলো আমার ছিল 45-46 বছর, যে 5,500, তার মানে আপনার 200 কেজি বাইরে গেছে। যারা আগে 2 কেজি নিত, হারা হয়তো আধা কেজি কম নেয় কিংবা 1 কেজি নেয়, এদের ক্রয় ক্ষমতার বাহির হয়ে গেছে হিসাবটা। এখন 1 কেজিতে 200 টাকা বেশি, এই যে মরিয়ম খাদ্যটা গত বছর বেশি আমরা 600 টাকা কেজি, আর এবারে আমাদের 820 টাকা কেনাই পরে 850 টাকা বেচতে আছে। সিন্ডিকেট আর কিছু না, ডুবাই ডলার, তারপরে ইউক্রেন যুদ্ধ, হ্যান ত্যান, এটা কোনো কিছুই না, সিন্ডিকেটের ব্যাপার। উৎপাদন কমে নাই, উৎপাদন যেখানে কমে নাই সেখানে এই কিছু কমন বিষয় আছে, এগুলাতে বাড়ার কোনো মানেই হয় না, এটা প্রতি রমজানেই পারে, এটা একটা মানে চলিত সিন্ডিকেট। সিন্ডিকেট এরা যারা বলে তারা ভুল বলে, কারণ দেশে বাংলাদেশের অর্থনীতির কারণে আর ডলারের কারণে এই প্রত্যেকটা মালের দাম বাড়ছে। আসলে এটা একটা ভুল ধারণা, ভুল ধারণা হলে এটা রাস্তার দোকানদার, আমি যখন মাল আনছি রাস্তার মধ্যে আমি পারলে তাড়াতাড়ি বিক্রি করে হলাম, এটা সিন্ডিকেট করবো কেমনে? সিন্ডিকেট করতে পারে হয়তো বড় বড় ইম্পোর্টাররা, এরা হয়তো 2-4 জন 5 জন মিললে একটা যুক্তি করে একটা দাম বাড়াইতে পারে, কমাইতে পারে। আমাদের কাছে সবচেয়ে দামি খেজুর আছে আপনার 6,500 টাকা করে কাটুন, জি, ওটা হলো, ওটা হলো 1 কাঠুনে 5 কেজি মেডজুয়ে লার্জ সাইজ, কোয়ালিটি সম্পন্ন খেজুর, কিন্তু এই খেজুরটা গতবার 600-700 টাকায় আমরা নিয়েছি, এবার এই খেজুরটা 1,000 টাকা দিয়ে আমি নিলাম 1 কেজি। সবচেয়ে বড়টা এটা 1500 টাকা কেজি, সর্বনিম্ন বড় আছে মরম খেজুর 700 টাকা কেজি আছে, আজও আছে 700 টাকা কেজি, কামরাঙা মরম আছে আপনার 1,000 টাকা, ছুবরি আছে 700 টাকা কেজি, কমলি খেজুর আছে আপনার 700 টাকা, আজুয়াটা আপনার 1,000 টাকা কেজি। চব্বিশ